এখানকার মাটি হালকা ছিল বলে ওই জন্য আলুটা বড় হয়েছে। বড় আলু হয়েছে, এই মাথার দিকের আলুগুলো বড় হয়েছে, এদিকে মাটিগুলো ফাঁকা, তো এইদিকের আলু সব সলিড, বড় বড় আলু হয়েছে। ওই দিকটা পা দিয়ে চাপাচাপি করা হয়েছে, তো বেশি জল টলগুলো ওই মাথায় পড়েছে বলে চেপে গেছে। হ্যাঁ দেখছি তো, তাই এদিকে আলু বড় হয়নি বাবু, ওদিকে তো জল ছিল না, তো ওইখানে তো বিশাল বড়, ওইখানে একটা গর্ত আছে আর এইখানে একটা কোথায় আছে। চাপা আলু সব এরকম বড় বড় হতো, হ্যাঁ চাপা আলু খেয়েছি। ওদের লাল আলু বাগানে ভর্তি হয়ে গেছিল পুরো মগা দাদা। হম খ
খেয়ে ফাঁকা করে দিয়েছে পুরো। হ্যাঁ, বাস্তার উপরে দিয়েছিল। হ্যাঁ, প্রচুর হয়েছিল। যা হয়েছে মোটামুটি বেশ খারাপ বলবো না, হয়েছে। ইঁদুরে খেয়েছে খুব। এক একটা লাইনে এক গামলি করে আলু হলে সব থেকে ভালো। বেকার হয়ে গেছে। ও যেটুখানি ভাবে চলে একদম নেই অল্প আছে।
এটা বড় হয়েছে।